بسم الله الرحمن الرحيم. محترم حاضرين دوست و بزرگ و اسکو اپنارا شامنے نماز سمپرکے دویتا حدیث شدو ماترا بیان خرائی با دویتا حدیث ایک حدیث رمید اللہ نبی صلی اللہ علیہ وسلم فرمائی ترا جا اللہ تعالی فرمائی سن جدی کنو من شفا سختر نماز پابندیر شہید وڑی لیبا ای من شر زمہ در خود اللہ تعالی لیبا خوی ترا من حافظ علیہن لیوقتہن ادخلتہو جنتا ادخلتہ الجنتا جے من شکیتا ہربو نماز پڑھی بو ار نماز حفاظت ہربو نماز پڑھی ایمان شری اللہ تعالی جنتا نباتان احدر مدے تان ذمہ دارن مدے رہیبو ار جے من ش نماز پڑھی تو نہیں ایمان شرو ہوتا او مل لم یحافظ علیہن فلا احد له عندي ار جے من ش نماز پڑھی تو نماز حفاظت کرتا نہ ایمان شری اللہ ہسے کنو ذمہ داری نہیں এবং اللہ تعالی کنو دایتو نہیں اللہ تعالی کنو احد نہیں جیم بندارے سائلے جنتا دیبا سائلے دوزخ دیبا দেহ কা অত বড় একটা হদিস যে হদিসের মধ্যে হইতরা যদি নামাজ পড়ুন তাহলে আল্লাহ তাআলার জিম্মার মধ্যে আপনি রইলা আল্লাহ তাআলা তান নিজের জিম্মাদারিতে আপনার জান্নাতের মধ্যে নিবা আর যে মানুষ নামাজ পড়িত না তা আল্লাহর কাছে কোনো জিম্মাদারি নেই বান্দা চাইলে জান্নাত দিবা চাইলে দুঃখ দিবা এটা একটা হদিস তাইলে এই হদিস দ্বারা আমরা বুঝতে পাইলাম ও কথা যে নামাজ পড়িলে আমরা কিতা করতে পারবো আল্লাহ তাআলা দেখুন আমরা দুনিয়ার মধ্যে যদি দেখা যায় কোনো ব্যাপারে যদি কোনো একজন মানুষ আপনার জিম্মাদারি লয় যেমন একজন ঋণী মানুষ বহুত ঋণ আছে আর একজন মানুষ যদি হয় ঠিক আছে আপনার টেনশন করিও না আপনার ঋণ আমি মারিয়া দিলাম যদি হইন তাহলে কতটুকু আপনি ইতমিনান হয়ে যান কতটুকু শান্তি পাই আর কত ভরসা আপনার থাকে বলেন কোনো মানুষ যদি আপনার বড় বড় জিনিসের জিম্মাদারি লই লয় তাহলে আপনি কি তাও যান আপনি বিতর শান্তি পাইলেন কিন্তু আখেরাতের ভয়ানক যে গার্টে দুজখ যে দুজখর কথা আমরা খালি তো হই যে জন্নতের মধ্যে যেতাম দুজখ থাকি বাসিতাম দুজখ হলা ভয়ানক জিনিস হইতে আল্লাহ তালায় এমন লাহাইন আজাব হল রাখছেন যেগুলো আজার আজাবর কথা আপনি সূচিত হতো না আপনি তো সৌর করতে পারত না এবং আল্লাহ তালার পাকার এবং আল্লাহ তালার আজাব এবং কষ্ট যে দুনিয়ার কোনো মানুষের পৃথিবীর মানুষের কোনো দিন রাখাইন দিছে না যত বড় আজাব আর কষ্ট দিলাম না এর চেয়ে বেশি আজাব আর ভয়ানকের জায়গা হইল দুজখ আর এটার থেকে বাসা আমরা আসলে উদ্দেশ্য হইল গিয়া আল্লাহ তালায় আমরা দুইটা জিনিস চাই একটা হইল গিয়া আমরা এই দুনিয়ার মধ্যে চাই শান্তি আর আখেরাতের মধ্যে মুক্তি চাই তো নামাজ পড়িলে আপনি আখেরাতের মধ্যে মুক্তি হয়ে গেলা আর দুনিয়ার মধ্যেও শান্তি পাইলে বা তে এক নম্বর জিনিস হইল গিয়া নবীজিয়ে কইছেন যে আমরা যদি নামাজ পড়ি না নামাজের হেফাজত করি তাহলে আল্লাহ তালায় কিতা করবো আমরা তার নিজের জিম্মাদারিতে জন্নত নিবা আর যদি নামাজের হেফাজত করি না আল্লাহ চাইলে জন্নত দিবা চাইলে দুজখ দিবা কোনো পরোয়া নাই আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে কোনো জিম্মাদারি নেই এক নম্বর হাদিস এলাকে আল্লাহ তালা আমরা তৌফিক দিতে এক নম্বর হাদিসের উপরে আমল করার তৌফিক দিতে নামাজের উপরে নামাজের হেফাজত করার তৌফিক দিতে এবং নামাজ পড়িবার তৌফিক দিতে দুই নম্বর হাদিস যেটা আপনার সামনে এটা হইল গিয়ে আরো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ানক কথা হইছিল এটার মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মানুষের নামাজ পড়িব এই মানুষের নামাজে হাল কিয়ামতের দিন নামাজ সাক্ষী হইব যে আল্লাহ আপনার বন্দায় আমারে পড়িছে আমার হেফাজত করছে নামাজের হেফাজত আছে আপনি এই বন্দারের জন্নতের মধ্যে দেও এই সুপারিশ করবো আর এই কিতা করবো জাতর দরিয়া হইব এবং দলিল হইয়া থাকবো যে আপনি জন্নত যাইবার লাগে নামাজ আপনার দলিল হিসাবে খাড়া হইব এক নম্বর আর দুই নম্বর হইল গিয়া মাজ যদি কোনো মানুষের নামাজ পড়ে না বেনামাজি মানুষের হইতা হাসর হইব গিয়া আপনার ফিরাউন হামান নমরুদ ফিরাউন হামান এবং নমরুদ উবাই ইবনে খলফ ওলা বড় বড় কাফির হলার লগে দুজখ হইব আপনি নিজে চিন্তা করেন আপনি মুসলমান আপনি ইকিন আনছেন বিশ্বাস আনছেন আর আখেরাতের মধ্যে আশা করছেন যে আল্লাহ আমার জন্নতের মধ্যে দিতা কিন্তু আখেরাতের হিসাব কিতাব যদি ওই আপনার হাসর হয় যদি ফিরাউন হামান নমরুদ এটার লগে বড় বড় কাফির হলার লগে যদি হয় তাহলে আপনার খানো জায়গা হইব খানো ঠিকানা হইব কোন জায়গার মধ্যে আপনি যাইবা আপনি দুজখর মধ্যে যাইবা এলাই গতিকে আমরা সমাজের মধ্যে নামাজ ছাড়া এগু বড় কোনো জুরুম হইছে না বলা আমরা মনে করি আসলে নামাজ ছাড়ি দিলে বহুত বড় আপনি জুরুম করছেন নামাজ ছাড়া বেশি গুণা আর নামাজ পড়িলে হইতরা কাল কেমতের দিন আল্লাহ তালা জিম্মাদারি লইতরা আর এই নামাজ পড়িলে আপনি সর্বপ্রথম নামাজের হিসাব লইব কেমতের দিন এলাকি আমরা যারা নামাজ ছাড়ি দিছে অতদিন ছাড়ি দিছে আল্লাহর কাছে দোয়া করতাম মাহফিজ হইতাম আল্লাহর কাছে আল্লাহ কিনান মাফ করে দিনে ওলা আর আমরা এখন একমাত্র এইমাত্র যে আপনি ভিডিওটা দেখরা এই ভিডিও শেষ হওয়ার পরে যদি নামাজের টাইম হয় তাহলে নামাজ পড়ে নিতাম আর আজ থেকে নামাজ শুরু করে দিতাম এই ভিডিও আজকে দেখুক ফার্স্ট দিন দশ দিন এক মাস বাদে দেখুক আপনি যাইন ভিডিওটা দেখা আপনি নামাজ শুরু করে দেবো নামাজ ছাড়া আপনি দুনিয়ার মধ্যে কোনো ফলে শান্তি পাইতাম না আখেরাতের মধ্যে তো শান্তি পাইতাম না পাইতাম না আর দুনিয়ার জমিনের মধ্যে আপনি অশান্তি হিসাবে ঘুরিবা কারণ হইল কি আল্লাহ সমস্ত শান্তি দিনের উপরে রাখছেন আর দিনের সর্ব দুই নম্বর যে সতুন এক নম্বর কলিমা দুই নম্বর বড় সতুন যেটা কুঠি ফিলার যেটা এটা হইল গিয়া নামাজ আপনি নামাজ ছাড়ি দিয়েছেন আপনি শান্তি খানো পাইতা আপনি নামাজ ফুড়িয়ে দেখুন
আর ফড়িয়া দেখুন আল্লাহর কাছে দোয়া দরুদ ফড়িয়া দেখুন আল্লাহ কতটুকু শান্তি আপনি নামাজ ফড়িয়া তারা আল্লাহর হুকুম প্রদান হুকুম যেটা ওটা ছাড়ি দি তারা আপনি শান্তি কি এখানো বৈতা অথবা আপনি নামাজ ছাড়িয়ে কিতা করতে পারলা হ্যাঁ ইলা বড় বড় যে আপনি নামাজ ছাড়িয়া বলে না ইলা কুটি কুটি প্রতি বা কুটি কুটি কড়ুর কড়ুর টেকা আপনি খামাইয়া বড় বড় হয়েছেন ইলা তো কিচ্ছু নাই দুনিয়াতে ডেইলি রোজগার ইলা আসেন মানুষ ডেইলি রোজ আইন্ত্রা হাইত্রা এরকমও আসেন বা খাম খাজর বিজনেস বা বিভিন্ন ধরনের মানুষ আসেন এমন কিছু আপনি কিতা করলে ইত্রা আর আল্লাহর অত বড় হুকুম ছাড়িয়ে আখেরাতর লাগে আপনি দুজখরে তৈয়ার করে যাত্রা এর লাগে আজ থেকে আমরা যত টুক নমাজ ছাড়ি দিয়েছি আল্লাহর কাছে মাফি চাইতাম আল্লাহর কাছে দোয়া করতাম এবং ফজা আদায় করা শুরু করতাম আর এখন থেকে আমরা ফাঁস অফ্তর নমাজ পাবন্দির সহিত শুরু করে দিতাম তাহলে কি তাইব কারণ দুনিয়ার জিন্দগিতেও শেষ নাই এটার পরে আমরার আখেরাতর যে জিন্দগি এটা শেষ হইবে এটার কোনো শেষ রইত না আমরা দুনিয়ার জিন্দগি তো 60-70 এই অতটুকু গিয়ে আমরা শেষ হইব আমরা কি তারপর জায়গা বদলাইম কিন্তু আমরার মৌত হইব কিন্তু মৌত হওয়ার পরে আবার যে সময় কবর মধ্যে রাখবা তখন থেকে যে মানাজিল যে এই সময় থেকে আমরার যে মঞ্জিল হল শুরু হইব আমরার গাঁট হল শুরু হইব এই গাঁট হল বহুত কঠিন কঠিন হয়ে যাব এই গাঁট হ্যাঁ দেহ কা কবরর জিন্দগি তারপরে হাসর নসর কেমতর দিন জমা করা তারপরে ফুল সিরা তারপরে হিসাব কিতাব তারপরে জান্নাত দুজখ কত কঠিন কঠিন গাঁট হল আছে এটা সারা আসান হয়ে যাব যদি আমরা নামাজ চালু করে দিয়ে শুরু করে দিই এর লাগে আজ থেকে কিচ্ছু বোঝাবুঝি নাই আমরা শুধুমাত্র ও কথা বুঝতাম যে আমরা নামাজ শুরু করে দিতাম সবে আমল করতাম ইনশাআল্লাহ আল্লাহ তালায় তফি দিতা আমিন ইয়া রব্বাল আলামিন